আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে এবং আগ্রহের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করব। এর আগে আমরা শিখন, পরিণমন, অ্যাটেনশন, শিখন পরিণমনের মধ্যে সম্পর্ক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আই বাটনে ক্লিক করে বাকি ভিডিওগুলো দেখতে পারেন বা আমার চ্যানেলে প্লে লিস্টে যাবে, ক্লাস টুয়েলভ এডুকেশন যে প্লে লিস্টে আছে সেখানে তোমার টোটাল ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো এখন আমরা শুরু করবো আগ্রহ কনসেপ্ট এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের কী গুরুত্ব রয়েছে। প্রথমটা দেখা যাচ্ছে যে আগ্রহ কথাটা কোথা থেকে এসেছে। আগ্রহ একটা ইংরেজি প্রতিশব্দ যা হচ্ছে ইন্টারেস্ট, এবং এই ইন্টারেস্ট শব্দটা ল্যাতিন ভাষা থেকে এসেছে এবং ল্যাতিন ভাষায় এর অর্থ হচ্ছে ইট ম্যাটার্স বা ইট কনসার্ন, অর্থাৎ আমাদের অনুরাগের বিষয় হলো সেগুলি যেগুলি আমাদের স্বার্থের সঙ্গে জড়িত, আমাদের যে আগ্রহ সেই বিষয়গুলোর সঙ্গে জড়িত যার সঙ্গে আমাদের স্বার্থ রয়েছে, অর্থাৎ আমাদের ভালো লাগা খারাপ লাগা আমাদের উদ্দেশ্য সাধনের সঙ্গে জড়িত যে বিষয়গুলো সেই বিষয়গুলোর সঙ্গে আমাদের আগ্রহ জড়িত। বিভিন্ন শিক্ষাবিদ বা মনোবিদরা বিভিন্নভাবে এই সংজ্ঞাগুলো দিয়েছেন, এই মনোযোগের সংজ্ঞা দিয়েছেন। যেমন মনোবিদ কোরিয়ান কুরো বলেছে আগ্রহ বলতে ব্যক্তির কোনো বিশেষ বস্তুর প্রতি ক্রিয়া বা অন্য ব্যক্তির প্রতি মানসিক আকর্ষণকে বোঝায়। আমরা খুব সহজে বলতে পারি বা বুঝতে পারছি যে আগ্রহ কি, আগ্রহ হচ্ছে কোনো ব্যক্তি বা বিষয়ের প্রতি একটা মানসিক আকর্ষণ, একটা মানসিক আকর্ষণ, এবং এই প্রক্রিয়াটাকে আমরা আগ্রহ বলতে পারি। কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর প্রতি আমাদের যে মানসিক আকর্ষণ সেটাকে আমরা আগ্রহ বলতে পারি। তারপরে ড্রেভার বলছে, একজন বিশিষ্ট সাইকোলজিস্ট ড্রেভার বলছে, অ্যান ইন্টারেস্ট ইজ এ ডিসপোজিশন অ্যান্ড ইটস ডাইনামিক অ্যাসপেক্ট, অর্থাৎ আগ্রহ হচ্ছে গতিশীল মানসিক প্রবণতা, গতিশীল মানসিক প্রবণতা। এই জন্য গতিশীল মানসিক প্রবণতা বলছে কারণ আমাদের আগ্রহের বিষয়গুলো কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তনশীল এবং এটা অবশ্যই মানসিক গতিশীলতা। অর্থাৎ আজকে আমাদের এই বিষয়টাকে ভালো লাগছে, কালকে অন্য একটা বিষয় ভালো লাগবে, তাহলে কি হবে আমাদের আগ্রহটা চেঞ্জ হবে এবং এটা অবশ্যই একটা মানসিক প্রক্রিয়া। এই জন্য বলা হচ্ছে মানসিক গতিশীল প্রবণতা। তার বলছে ম্যাকডোগাল একজন বিশিষ্ট সাইকোলজিস্ট, তিনি বলছেন ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন, অনুরাগ হলো সুপ্ত মনোযোগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ। অর্থাৎ আমাদের যখন মনোযোগটা সুপ্ত অবস্থায় থাকে তখন সেটা অনুরাগ এবং মনোযোগ হলো সক্রিয় অনুরাগ। তাহলে আমাদের অনুরাগটা যখন অ্যাক্টিভ হয়ে যায় তখন সেটা আমাদের মনোযোগে পরিণত হয়। এবং এই যে কথাটা, এই কথাটা কিন্তু লাইন তুলে তোমাদের কোশ্চেন হয় এমসিকিউতে, ইন্টারেস্ট ইজ ল্যাটেন্ট অ্যাটেনশন অ্যান্ড অ্যাটেনশন ইজ ইন্টারেস্ট ইন অ্যাকশন দিয়ে দিল, বললো যে এই কথাটি কার, তখন তোমাকে অবশ্যই বলতে হবে এটা ম্যাকডোগালের কথা। ঠিক আছে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে আগ্রহ কি, আগ্রহ হচ্ছে কোনো বিশেষ ব্যক্তি বা বস্তুর প্রতি মানসিক আকর্ষণ, এটা অবশ্যই মানসিক একটা প্রক্রিয়া, এটা অবশ্যই গতিশীল। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এখানে খুব সহজে এখানে আমরা বলতে পারি মানব মনের এমন একটি স্থায়ী প্রবণতা যা ব্যক্তির সুপ্ত মনোযোগটাকে গতিশীল করে এবং ব্যক্তিগত বহুমুখী কর্মসম্পাদনে উদ্বুদ্ধ করে, ব্যক্তিকে বহুমুখী বা বিভিন্ন ধরনের কাজ করতে থাকে ত্বরান্বিত করে বা উদ্বুদ্ধ করে থাকে। এই আগ্রহকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়িত্ব অনুযায়ী আগ্রহকে ভাগ করতে পারি বা প্রকৃতি অনুযায়ী করতে পারি। স্থায়িত্ব অনুযায়ী এটা ক্ষণস্থায়ী দীর্ঘস্থায়ী, অর্থাৎ অল্প সময়ের জন্য ক্ষণস্থায়ী, দীর্ঘ সময়ের জন্য যখন যে আগ্রহ থাকে তাকে দীর্ঘস্থায়ী বলি। প্রকৃতি অনুযায়ী এটা সহজাত, অর্থাৎ এটা বাবা আমার কাছ থেকে জন্মগ্রহণ সূত্রে বাচ্চারা অর্জন মানে সহজাতভাবে নিয়ে জন্মগ্রহণ করে। আর অর্জিত হচ্ছে যে ব্যক্তি যখন জন্মের পর তার মধ্যে কোনো আগ্রহ তৈরি করে তখন সেটাকে অর্জিত আগ্রহ বলে। শিক্ষাক্ষেত্রে আগ্রহের কি গুরুত্ব রয়েছে, প্রথমে তো বলছে সক্রিয়তা বৃদ্ধি, অর্থাৎ আগ্রহ শিক্ষা থেকে শিক্ষা গ্রহণে সক্রিয় করে তোলে এবং যে সক্রিয়তা জ্ঞান অর্জনে তাকে সাহায্য করে। অর্থাৎ আগ্রহ ব্যক্তিকে কী করে, অ্যাক্টিভ করে তোলে এবং যে অ্যাক্টিভনেস থেকে কাজে লেগে একজন ব্যক্তি তার জীবনে জ্ঞান অর্জন করে থাকে। নতুন কর্মে অনুপ্রেরণা, অর্থাৎ কোনো ব্যক্তি কোনো একটা নির্দিষ্ট বিষয়ের প্রতি আগ্রহ রয়েছে তাহলে সেই বিষয়ে এসে কিন্তু কাজ করার মানসিকতা তৈরি হয় তার মধ্যে। এই জন্য বলছে আগ্রহ শিক্ষাতে নতুন নতুন কর্মে অনুপ্রেরণা যোগায়, নতুন সৃষ্টির প্রতি শিক্ষার্থীকে উৎসাহিত করে, অর্থাৎ শিক্ষার্থীকে নতুন সৃষ্টির প্রতি তাকে আগ্রহী করে তোলে এবং উৎসাহিত করে তোলেকে আগ্রহ। প্রেরণা সঞ্চার, অর্থাৎ আগ্রহ শিক্ষার্থীর মধ্যে শিক্ষাভিমুখী প্রেরণা সঞ্চার করে, শিক্ষার প্রক্রিয়াকে অধিক ফলপ্রসূ করে। অর্থাৎ আগ্রহ কি বলছে, আগ্রহ ব্যক্তির মধ্যে প্রেরণা বা মোটিভেশন তৈরি করে এবং সেই মোটিভেশন শিক্ষণে ব্যক্তিকে বিশেষভাবে সাহায্য করে। নির্দেশনা প্রদান, শিক্ষার্থীকে এখানে যেটা আগ্রহ হবে শিক্ষার্থীর আগ্রহ অনুসরণ করে তার ভবিষ্যৎ বৃত্তি নির্বাচন নির্দেশনা প্রদান করা হয়, যার ফলস্বরূপ শিক্ষার্থীর ভবিষ্যৎ সুগম হয়। অর্থাৎ এখানে বলতে চাইছে যে আগ্রহ যদি আমরা কোনো মানুষের জানতে পারি তাহলে তার আগ্রহের প্রতি ডিপেন্ড করে সে কোন কাজ করতে পারবে, তাকে কোন কাজ তাকে ভালো লাগে, তাহলে পরবর্তীকালে তার জব আমরা নির্বাচন করতে পারবো এবং সেই জব তার
একটা কমফর্ট জোন তৈরি করবে, অর্থাৎ সে সেই জবটা বা সেই কাজটা মনোযোগ দিয়ে করতে পারবে। অনুশীলনের সহায়তা, শিক্ষার্থীর আগ্রহ বৃদ্ধি পেলে অনুশীলন সহায়ক হয়, তা এই অনুশীলন তাদের দক্ষতা বৃদ্ধি করে। অর্থাৎ কোনো ব্যক্তির কোনো নির্দিষ্ট বিষয়ের প্রতি যদি আগ্রহ থাকে, তাহলে তাকে সেই বিষয়টা পড়তে, জানতে এবং সেই বিষয়ের প্রতি দক্ষতা অর্জন করতে বিশেষভাবে সাহায্য করে থাকে। দক্ষতা বৃদ্ধি, আগ্রহের মাধ্যমে শেখা বিষয় শিক্ষার্থীর বিষয় জ্ঞান নিখুঁত করে এবং তার দক্ষতা বৃদ্ধি করে। ব্যক্তির কর্মদক্ষতা বৃদ্ধি পেলে সে যে কোনো কাজে সাবলীলভাবে করতে পারে। মনে হচ্ছে যে আগ্রহের মাধ্যমে শেখা কোনো একটা বিষয় সে নিখুঁতভাবে শিখতে পারে এবং সেই বিষয়ের প্রতি তার মধ্যে দক্ষতা তৈরি হয়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা যখন কোনো কাজ করি, তখন যদি আমরা আগ্রহের সঙ্গে সেই কাজটা করি, তাহলে সেই কাজটা আমরা নিখুঁতভাবে শিখতে পারি এবং সেই কাজের প্রতি আমাদের একটা দক্ষতা তৈরি হয়। সৃজনশীলতার বিকাশ, অনুরাগ শিশুর অন্তর্নিহিত সৃজন ক্ষমতা বৃদ্ধি ক্ষমতার বিকাশ ঘটে, ফলে শিশু সৃজনশীল কাজে উৎসাহিত হয়। অর্থাৎ অনুরাগ ব্যক্তির মধ্যে যে সৃজনশীলতা রয়েছে, সে সৃজনশীল ক্ষমতার বিকাশ করতে সাহায্য করে। তাহলে এই ক্রিয়েটিভ পাওয়ার বা ক্রিয়েটিভনেস যে ক্ষমতাটা রয়েছে, সেটা কিন্তু একজন ব্যক্তির মধ্যে থাকে, কিন্তু অনুরাগ সেটাকে বিকাশ ঘটাতে সাহায্য করে। সাফল্য লাভ, আগ্রহের সহায়তা শিশু জ্ঞান অর্জন করে এবং সাফল্য লাভ করে, তার ফলে তার উদ্দেশ্য পূরণ হয়। তাই বলা যায় আগ্রহ সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বিষয়বস্তুর প্রতি জ্ঞান অর্জন করা, একটা অন্যতম শর্ত হচ্ছে সেই বিষয়ের প্রতি আগ্রহ অনুভব করা। আগ্রহ যদি আমাদের সেই বিষয়ে থাকে, তাহলে আমরা মনোযোগ দিতে পারবো, আর মনোযোগ দিয়ে কোনো বিষয় শিখলে কিন্তু সেই বিষয়ে আমরা সাফল্য লাভ করি। সেই জন্য বলছে যে আগ্রহ সহায়তায় ব্যক্তির মধ্যে সাফল্য লাভ সম্ভব, এই জন্য আগ্রহ হচ্ছে সাফল্যের চাবিকাঠি। বিষয়বস্তু নির্বাচন, এই অনুরাগ বা ইন্টারেস্টের জায়গাগুলো যদি আমরা শিক্ষার্থী জানতে পারি, তাহলেও কিন্তু আমরা সেই শিক্ষার্থীর জন্য উপযুক্ত বিষয়বস্তু নির্বাচন করতে পারবো। এই জন্য বিষয়বস্তু নির্বাচনের আগে আমাদেরকে জানতে হবে যে ছেলে মেয়েদের জন্য আমি বিষয়বস্তু নির্বাচন করতে যাচ্ছি, তাদের আগ্রহের জায়গা কোনগুলো, তাহলে আমরা কিন্তু সঠিকভাবে বিষয়বস্তু নির্বাচন করতে পারবো। মনোযোগ বৃদ্ধি, আগ্রহকে আশ্রয় করে শিক্ষার্থী শিক্ষণের বিষয়ে অধিক মনোযোগ হয়ে ওঠে, ফলে শিক্ষার্থী সহজে শিখতে পারে। অর্থাৎ বলা হচ্ছে যে আগ্রহকে যদি আমরা একটা হাতিয়ার রূপে কাজে লাগাই, তাহলে শিক্ষার্থী শিক্ষণীয় বিষয়ে অধিক মনোযোগ হয়ে ওঠে। অর্থাৎ সে যে বিষয়গুলো শিখতে যাচ্ছে, সেই বিষয়গুলো সহজেই শিখতে পারবে। অর্থাৎ আমরা তার আগ্রহের বিষয়গুলোকে তার সামনে নিয়ে এসে তার মনোযোগ বৃদ্ধি করবো, এবং মনোযোগ বৃদ্ধির ফলে সেই বিষয়গুলো তাকে শেখাতে আমরা সহজে তাকে সেই বিষয়গুলো শেখাতে পারবো। তাহলে উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে শিক্ষার অন্যতম প্রধান হচ্ছে আগ্রহ। শিক্ষার্থীর বিকাশে ও তার মধ্যে প্রয়োজনীয় আগ্রহ সৃষ্টিতে বিশেষ ভূমিকা গ্রহণ করে। তাহলে এই ছিল আগ্রহ এবং আগ্রহে শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব। তাহলে এটা খুবই একটা ইন্টারেস্টিং টপিক যে আমাদের মধ্যে কোন প্রক্রিয়াটাকে আগ্রহ বলছে এবং আগ্রহ আমরা কোন কোন কাজে আমরা ব্যবহৃত করি। তাহলে আজকে এই পর্যন্তই থাক, তোমরা প্রত্যেকে ভালো থাকো। এই ক্লাসটি পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ।